محمد يا رسول الله، محمد يا حبيب الله، يا رسول الله يا حبيب الله يا نبي الله، محمد يا رسول الله، محمد. নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়ায় এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আছে। স্থানীয়দের কেউ এটিকে জিনের মসজিদ বলেন, আবার কেউ বলেন গায়েবী মসজিদ। 539 বছরের পুরনো মসজিদটি মণ্ডলপাড়া জিমখানায় জামে মসজিদ নামে পরিচিত ও মসজিদের ভেতরে অবস্থিত। এ কারণে দীর্ঘদিন ধরে রয়েছে লোকচক্ষুর অন্তরালে। وبصار أمه لا بغات كيف البصار يا سيدي يا سيدي يا سيدي، واللي عجز معك ما دور لصار ما يعرف يلفناك وتزار. এই শাহী মসজিদটি নির্মিত হয়েছিল 1482 খ্রিস্টাব্দে সুলতান জালালউদ্দিন ফতেহ শাহর আমলে। সে সময় নারায়ণগঞ্জের বন্দরও নির্মিত হয়েছিল একই ধরনের আরেকটি শাহী মসজিদ। সেটি বাংলাদেশের প্রত্যন্ত অধিদপ্তর পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করলেও মণ্ডলপাড়ার শাহী মসজিদটির বিষয়ে প্রত্যন্ত অধিদপ্তরের কোনো নজরদারি নেই। كسرات ظهورك عندنا مثلها طوار يا سيدي يا سيدي، سيدي واللي عجز معك ما دور لصار ما يعرف للأفلاك وتزار، وصلت ما دور من الدم مرفوع والله بدأ رسول الله، محمد يا حبيب الله، محمد يا رسول الله يا حبيب الله يا نبي الله، محمد يا رسول الله، محمد يا حبيب الله، محمد يا رسول الله يا حبيب الله يا نبي الله، واللي عجز معك ما মণ্ডলপাড়া জামে মসজিদটি আলহাজ নাজিরউদ্দিন আহমেদের উদ্যোগে 1988 সনে নির্মাণ করা হয়। মসজিদটির বর্তমান মুতাওয়াল্লি সাখাওয়াত আহমেদ ইকবাল, সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি রিয়াজউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ খন্দকার, মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা জহিরুল ইসলাম ফরাজি, সহকারী ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন আল্লাবি, هذا الذي من دونه الحور والقى
كثرة ظهورك عندنا مثلها أطوار يا سيدي يا سيدي واللي عجز معك ما دور لصار ما মন্ডলপাড়া জামে মসজিদের অভ্যন্তরে এক কোণে রয়েছে ছোট আকারের এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি। এটির গায়ে নির্মাণ সালের জায়গায় লেখা 1482 খ্রিস্টাব্দ। স্থানীয়রা জানায় মসজিদটি তারা জন্মের পর থেকেই দেখে আসছে। এটিকে জিনের মসজিদ, গায়েবী মসজিদ হিসেবে আখ্যায়িত করলেও মুসল্লিরা জানিয়েছেন মসজিদটিকে মুঘল আমলে নির্মিত শাহী মসজিদ। رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا نبي الله محمد يا رسول الله محمد يا حبيب الله محمد يا رسول الله يا حبيب الله يا نبي الله واللي عجز معك ما মন্ডলপাড়া জামে মসজিদের মুসল্লিরা জানান এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি আগে অনেক উঁচু ছিল, কিন্তু কালের বিবর্তনে আশেপাশের এলাকা উঁচু হওয়ায় মসজিদটি এখন নিচু হয়ে গেছে। স্থাপনার অনেক অংশ এখন মাটির নিচে চলে গেছে। ছোট মসজিদটিতে তিন কাতারে 21 জন নামাজ আদায় করতে পারে। এই ছোট মসজিদে জিনেরা নামাজ আদায় করে বলে জনশ্রুতি রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে 1482 খ্রিস্টাব্দে 886 হিজরি সুলতান জালালউদ্দিন ফতহ শাহর শাসনামলে নারায়ণগঞ্জ শহর ও বন্দরে এক গম্বুজ বিশিষ্ট দুটি শাহী মসজিদ নির্মাণ করা হয়েছিল, যার একটি শহরের মন্ডলপাড়ায় আরেকটি বন্দরের সালেহ নগরে অবস্থিত। كسرات الظهور